স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য তোমাদের যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে প্রথমে যে অনলাইন রেজিস্ট্রেশন তোমাদেরকে করতে হবে, কারণ এটা কিন্তু অফলাইন মাধ্যমে হচ্ছে না, শুধুমাত্র অনলাইন মাধ্যমে হবে বলে কিন্তু জানিয়েছেন মমতা ব্যানার্জি। তো এখানে তোমরা তিনটে ওয়েবসাইট দেখতে পাচ্ছ, তিনটে ওয়েবসাইটের লিঙ্কই আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে তোমরা ডাইরেক্টলি চলে যেতে পারবে। এখানে যাওয়ার পর তোমাদের সামনে ফার্স্ট পেজ যেটা চলে আসবে সেটা হচ্ছে ফরম্যাট অফ স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম। স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম তোমাদের সামনে খুলে যাবে, প্রথমে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর সেটাকে সাইন ইন করতে হবে। তো প্রথমে আমি যদি ফর্মটাকে একটু জুম করে নিই তাহলে তোমরা অনেকটা দেখতে পাবে, ভালোভাবে দেখতে পাবে। প্রথমে দেখো লেখা রয়েছে অ্যাপ্লিকেন্টস নেম, অর্থাৎ যিনি অ্যাপ্লাই করবেন বা যে স্টুডেন্ট অ্যাপ্লাই করবে সেই অ্যাপ্লিকেন্টের নাম এখানে দিতে হবে। যদি তার কোনো মিডিল নেম থাকে এখানে মিডিল নেম, তারপর হচ্ছে লাস্ট নেম। দেওয়ার পর তার ডেট অফ বার্থ এখানে পুট করতে হবে, তারপর দেখো লেখা আছে জেন্ডার, অর্থাৎ এখান থেকে মেল ফিমেল কী সেটা এখান থেকে চুজ করবে। এরপর দেখো লেখা আছে ডু ইউ হ্যাভ আধার, তোমার কি আধার নম্বর রয়েছে, যদি আধার নম্বর থাকে তাহলে ইয়েস করবে, ইয়েস করে এখানে আধার নাম্বার পুট করে দেবে। এবার যদি কারোর আধার নাম্বার না থাকে সেক্ষেত্রে কিন্তু অসুবিধার কিছু নেই, আধার নাম্বারের জায়গায় সেখানে কিন্তু মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটাকে কিন্তু আপলোড করতে হবে। ওকে, নেক্সট দেখো রয়েছে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, অর্থাৎ তুমি বর্তমানে কোন কোর্স করছো যার জন্য তুমি লোন নেবে, ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সো এটা কিন্তু একটু ভেবে চিনতে দেবে, অর্থাৎ সব কিছু কিন্তু প্রপারলি দিতে হবে, কারণ কালকে কিন্তু মমতা ব্যানার্জি বলেছেন যে কোনো রকম কোনো দুর্নীতি কিন্তু সহ্য করা যাবে না। তো এ জায়গায় দেখো লেখা আছে স্টেটস অফ দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ তুমি যেখানে পড়ো সেই মানে জায়গাটার নাম কী, অর্থাৎ সেই রাজ্যের নাম কী। নেক্সট দেখো লেখা আছে ডিস্ট্রিক্ট অফ দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ কোন ডিস্ট্রিক্টের আওতায় পড়ে। এদিকে আমি যদি একটু লক্ষ্য করি লেখা আছে নেম অফ দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ যেখানে পড়ো তার নামটা কী, সেই ইনস্টিটিউশনের নাম কী। তারপর দেখো নিচে দেখো লেখা হচ্ছে প্রোগ্রাম নেমটা এখানে সিলেক্ট করবে, আর এখানে টাইপ করবে হচ্ছে প্রোগ্রাম টাইপ, কোন প্রোগ্রামের আন্ডারে তুমি পড়ছো। এখানে কিন্তু সমস্তটা কিন্তু অপশান ওয়াইজ বেরিয়ে আসবে, ওকে, তোমাদেরকে লিখতে হবে না কিছু, সব কিছু এখানে বেরিয়ে আসবে। এরপর দেখো লেখা আছে কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ তোমার সাথে কন্ট্যাক্ট করতে হলে কী করতে হবে, তোমাকে অবশ্যই তোমার মোবাইল নাম্বার দিতে হবে, নিজে তোমার মেল আইডি দিতে হবে, এবং এখানে তোমার মেল আইডি রিএন্টার করতে হবে, অর্থাৎ মেল আইডিকে এখানে ভেরিফাই করতে হবে। ক্লিয়ার? নেক্সট দেখো পরবর্তীতে পাসওয়ার্ড চুজ করতে বলছে, এই পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই খুব ভেবেচিন্তে পাসওয়ার্ডটা তৈরি করবে। এখানে পাসওয়ার্ড দিতে হবে এবং এখানে দিতে হবে কনফার্ম পাসওয়ার্ড। আচ্ছা পাসওয়ার্ড কীভাবে হবে, দেখো পাসওয়ার্ড মাস্ট বি 8 অর মোর দ্যান ক্যারেক্টার্স, অর্থাৎ 8টা অথবা 8টার বেশি যে পাসওয়ার্ড সেটা তৈরি করতে হবে। আচ্ছা পাসওয়ার্ড আমরা কীভাবে তৈরি করবো, এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট থেকে ডাইরেক্ট বলা হয়েছে পাসওয়ার্ড শুড বি স্ট্রং, অর্থাৎ পাসওয়ার্ডটিকে অবশ্যই স্ট্রং হতে হবে। পাসওয়ার্ড শু কন্টেইনস মিনিমাম 8 ক্যারেক্টার্স, যেখানে কিন্তু এ থেকে জেড, অর্থাৎ বড় হাতের এ থেকে জেড পর্যন্ত রাখবে, ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত থাকবে, 0 থেকে 9 মধ্যে কোনো একটা অক্ষর থাকবে, এবং @ হ্যাশ স্টার এগুলো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে যেন পাসওয়ার্ডটা হয়, এটা কিন্তু এখানে বলতে চাচ্ছে। নেক্সট আমাদের এটা করে নিচে দেখো অপশান থাকবে, রেজিস্টারের অপশান থাকবে, রেজিস্টারে ক্লিক করলে কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এবং মোবাইলে কিন্তু একটা অপশান চলে আসবে, ওকে, অর্থাৎ একটা ওটিপি এসে সেখানে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হবে, রেজিস্ট্রেশনে একটা নাম্বার তোমরা পেয়ে যাবে। এরপর দেখো এবার হচ্ছে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন ফর্ম, এবার তোমাদেরকে সেই ফার্স্ট পেজে এসে লগ ইন করতে হবে। লগ ইন করার পর তোমাদের সামনে এই যে ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ এই ফর্মটা ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু ক্লিয়ার বলা হচ্ছে আচ্ছা এই ফর্মটা স্টুডেন্ট রেজিস্ট্রেশন যেটা সেটা এখানে ওপেন হবে, যেখানে তোমাদেরকে সমস্ত কিছু তোমরা সিলেক্ট করতে পারবে, যেটা তোমাদেরকে বললাম যে অল ডিটেলস তোমরা এখানে সিলেক্ট করে দেবে। সিলেক্ট করে দেওয়ার পর যখনই তোমাদের সমস্ত তোমরা রেজিস্টারে ক্লিক করে দেবে তখন দেখো লেখা আছে আফটার, তোমাদেরকে যেটা বলছিলাম যে যেভাবে ওটিপি আসবে সেটা কিন্তু এই সিস্টেমে ওটিপি আসবে, কারণ তোমার মোবাইল নাম্বার লেখা থাকবে এবং এখানে 4 ডিজিটের একটা ওটিপি আসবে, ওটিপিটাকে দিয়ে এখানে ভেরিফাই করে নেবো। ভেরিফাই করার পরে তোমাদের সামনে যে পেজটা ওপেন হয়ে যাবে সেটা দেখো, এখানে তোমাদের জন্য একটা রেজিস্ট্রেশন আইডি সেটা কিন্তু এখানে মানে দেওয়া হয়ে যাবে। দেখো তোমরা এখানে রেজিস্ট্রেশন আইডি অবশ্যই দেখতে পাচ্ছ, যেটা কিন্তু WBSSC দিয়ে শুরু হবে, তারপর কিছুটা নাম্বার থাকবে, সেটা হচ্ছে তোমার রেজিস্ট্রেশন আইডি। এটা তুমি যখনই দেখবে তখন এটাকে ক্লোজ করে দেবে, ক্লোজ করে দেওয়ার পর ওটাকে অবশ্যই কপি করে রাখবে। এরপর তোমাদের সামনে আবারও লগ ইনের পেজ ওপেন করতে হবে এবং লগ ইনের পেজ ওপেন করে এখানে সাইন ইন করতে হবে তোমার রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড, এবং এখানে কিন্তু এই ক্যাপচারটা এখানে দিয়ে দিতে হবে, তারপর লগ ইন করতে হবে। লগ ইন করার পর এখানে অ্যাপ্লিকেন্ট ড্যাশবোর্ড ওপেন হয়ে চলে আসবে, যেখানে কিন্তু তোমার নাম শো করবে,
ওকে, এবং তোমার এখানে কিন্তু রেজিস্ট্রেশন আইডি শো করবে। এবার দেখো এখানে দেখা থাকবে যে অ্যাক্টিভিটি এবং প্রথমে প্রথম টোটাল কিন্তু আমরা পাঁচটা পর্যায়ে এটাকে কমপ্লিট করব। ফার্স্ট পর্যায়ে আমাদেরকে কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা দেখাবে এবং কখন কমপ্লিট হয়েছে সেই ডেটটাও দেখাবে। পরবর্তী সমস্ত পর্যায়গুলো রয়েছে সেগুলো কিন্তু পেন্ডিংয়ে দাঁড়িয়ে রয়েছে। এই পেন্ডিং পর্যায়গুলোকে আমাদের ক্লিয়ার করতে হবে। এর জন্য আমাদের সেকেন্ড যে পর্যায়টা সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখো স্টুডেন্ট ক্রেডিট কার্ডের যে ফুল ডিটেলস রয়েছে সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। আমরা যদি একটু জুম করে দেখাই, প্রথমে আমাদেরকে যেটা করতে হবে যে নেম অফ দ্য স্টুডেন্ট, স্টুডেন্টের নাম দিতে হবে। এদিকে দেখো লেখা আছে মিডিল নেম, তারপর লেখা আছে লাস্ট নেম, এগুলোকে আমাদেরকে ফুলফিল করে দিতে হবে। ফুলফিল করে দেওয়ার পর তারপরে দেখো লেখা আছে নেম অফ ফাদার, ফাদারের নাম দিতে হবে, মিডিল নেম, লাস্ট নেম, নেম অফ দ্য মাদার, মায়ের নাম, মিডিল নেম, লাস্ট নেম। এরপরে দেখো লেখা আছে যে স্টুডেন্টের গার্জেনকে, সেই গার্জেনের নাম এখানে দিতে হবে, বাবা হতে পারে, মা হতে পারে, যে হবে তার গার্জেনের নাম কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এদিকে দেখো লেখা আছে রিলেশনশিপ উইথ কোভরোয়ার, অর্থাৎ যিনি গার্জেন তার সাথে স্টুডেন্টের কী রিলেশন সেটা দিতে হবে। জেন্ডার চুজ করতে হবে, অর্থাৎ এই যিনি যার সাথে রিলেশন তার জেন্ডার এখানে চুজ করতে হবে। যদি ফিজিক্যালি চ্যালেঞ্জড হয় তাহলে ইয়েস করতে হবে, না হলে নো করতে হবে। স্টুডেন্টসের আধার নাম্বার এখানে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এদিকে তোমাদের ডেট অফ বার্থ, স্টুডেন্টের ডেট অফ বার্থ, তার সাথে সাথে স্টুডেন্ট কাস্ট, ঠিক আছে, আধার নাম্বার, সমস্ত কিছু এখানে দিতে হবে। দেওয়ার পর নিচে দেখো লেখা আছে ডু ইউ হ্যাভ আধার নাম, সরি, লাস্ট কোয়ালিফিকেশান, সর্বশেষ কোয়ালিফিকেশান কী সেটা এখানে দিতে হবে। স্টুডেন্ট প্যান নাম্বার এখানে দিতে হবে, যদি প্যান নাম্বার থেকে প্যান নাম্বার দেবে, নইলে কিন্তু প্যান নাম্বার দেওয়ার দরকার নেই। এরপর দেখো তোমাদের মানে তুমি যাকে গার্জেন করেছো তার অকুপেশান এখানে চাইবে, তার কাস্ট চাইবে, আধার নাম্বার থাকলে সরি অ্যাড্রেস প্রুফ চাইবে, অ্যাড্রেস প্রুফ হিসেবে ভোটার কার্ড ইউজ করা যেতে পারে, এবং তার কিন্তু প্যান নাম্বার দিতে হবে। ওকে, এরপর এদিকে দেখো মোবাইল নাম্বার দিতে হবে, তোমার গার্জেনের মোবাইল নাম্বার দিতে হবে, তার জেন্ডার চুজ করতে হবে, এবং তার অ্যাড্রেস প্রুফ কিন্তু এখানে আপলোড করতে হবে, অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টস নাম্বার কিন্তু আপলোড করতে হবে, অর্থাৎ এখানে ভোটার আইডি কার্ড ইউজ করা যেতে পারে। প্যান কার্ড নাম্বারও কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এরপর দেখো লেখা আছে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, বর্তমান ঠিকানা কিন্তু দিতে হবে। এখানে দেখো আমি যদি একটু জুম করে দেখাই, এখানে দেখবে লেখা আছে হাউস নাম্বার, পিনকোড, স্টেট, অ্যাসেম্বলি। হাউস নাম্বারে দেখো কোনো ধরনের কোনো রেডমার্ক নেই, যেগুলো রেডমার্ক রয়েছে সেগুলোকে ফুলফিল না কর, সেগুলোকে ফুলফিল করতেই হবে, আর যেগুলোকে রেডমার্ক নেই সেগুলোকে ফুলফিল না করলেও চলবে। ওকে, এখানে পিনকোড, স্টেট, অ্যাসেম্বলি দিয়ে চুজ করে নিতে হবে। এদিকে যদি একটু লক্ষ্য করি তাহলে অবশ্যই রয়েছে স্ট্রিটস নেম, হ্যাঁ, ডিস্ট্রিক্ট, এগুলোকে চুজ করতে হবে। চুজ করে নেওয়ার পর আবার নিচে দেখো লেখা আছে যে পারমানেন্ট অ্যাড্রেস ডিটেলস, সেগুলোকে এখানে সেম, যদি তোমাদের একই হয় তাহলে সেম কিন্তু ফুলফিল করতে হবে। এরপর দেখো নিচে লেখা রয়েছে যে ওয়েদার ইনকাম ডিটেলস, অর্থাৎ তোমার ইনকাম ডিটেলসটা কি, তোমার ফ্যামিলির ইনকাম ডিটেলসটা কি, সেটা এখানে ফুলফিল করতে হবে। এখানে লেখা আছে ওয়েদার রিসিভড আর রিসিভিং দ্য এন স্কলারশিপ ফি, অর্থাৎ কোনো ধরনের কোনো স্কলারশিপ পাও কিনা সেটা এখানে দিতে হবে। যদি পাও তাহলে ইস করতে হবে, যদি না পাও তাহলে নো করতে হবে। যেহেতু পাই না সেহেতু এখানে নো করা রয়েছে। অ্যানুয়াল ইনকাম সেটা কত রয়েছে সেটা এখানে দিতে হবে, এবং প্রোগ্রাম, অর্থাৎ যে কোর্সের জন্য তুমি এখানে কিন্তু অটোমেটিক নিয়ে নেবে, যে কোর্সের জন্য তুমি অ্যাপ্লাই করেছো, এবং কোর্স ফিস প্লাস, কোর্স ফিস প্লাস টিউশন ফিস, মানে সমস্ত কিছু জুড়ে তোমার কত টাকা ইয়ারলি প্রয়োজন, ঠিক আছে, সেটা এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে একটা ইয়ে রয়েছে যে ইয়ার্স অফ দ্য, মানে কত কবে তুমি ভর্তি হয়েছো সেটাই, সেই সালটা এখানে দিতে হবে, এবং লোন অ্যামাউন্ট রেকর্ড, তুমি কত টাকা লোন নিতে চাও সেটা এখানে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এদিকে যদি চলে আসি তাহলে প্রোগ্রাম নেম বিবিএ, ঠিক আছে, এবং আর বলছে ওয়েদার রিসিভড এনি ইনস্টিটিউশন ডকুমেন্টস ডিটেলস অফ দ্য কোর্স। আচ্ছা, এখানে তোমাকে, তোমার কাছে একটা ডকুমেন্টস থাকতে হবে যেটাকে কিন্তু এখানে শো করতে হবে যে তোমার এই কোর্সের জন্য এত টাকা প্রয়োজন, তার একটা কিন্তু ডকুমেন্ট শো করতে হবে, এবং তোমার এই যে কোর্সে সেটা কবে শেষ হবে সেটা চুজ করতে হবে, এবং যে লোনটা তুমি নিচ্ছ সেটাকে এখানে কথায় লিখতে হবে। নেক্সট চলে আসবে ব্যাঙ্ক ডিটেলস, স্টুডেন্ট ব্যাঙ্ক ডিটেলস, স্টুডেন্টের ব্যাঙ্ক ডিটেলস এখানে দিয়ে দেবে, আইএফএসসি কোড, ব্রাঞ্চ, এবং ব্যাঙ্ক ফর লোন, কোন ব্যাঙ্ক থেকে লোন নিতে চাও সেটাও কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এদিকে যদি চলে আসি তাহলে দেখো লেখা আছে ব্যাঙ্ক অফ নেম, ব্যাঙ্কের নাম, এবং অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক, ব্রাঞ্চ, লোন, এটাকে কনফার্ম করতে হবে। নিচে দেখো লেখা আছে যে কোব্রড যিনি রয়েছেন, অর্থাৎ গার্জিয়ান, সেই গার্জিয়ানের আইএফএসসি কোড, ব্রাঞ্চ নেম,
একইভাবে কিন্তু এদিকে সেগুলোকে কনফার্ম করতে হবে। কনফার্ম করার পর এখানে দেখো সেভ অ্যান্ড কন্টিনিউ রয়েছে, সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর এই পেজের কাজ কিন্তু সব শেষ হয়ে যাবে। এরপর দেখো সেকশন ওয়ানে তোমাদের সমস্ত কিছু ফুলফিল করে দেওয়া রয়েছে, ঠিক আছে, মানে এইভাবে কিন্তু ফুলফিল করতে হবে, এটা কিন্তু এখানে দেখানো হয়েছে। এরপর আমাদের নেক্সট যে পেজ রয়েছে সেখানে চলে যাচ্ছি। এখানে হচ্ছে তোমাদের ডকুমেন্টস আপলোডের ব্যাপার রয়েছে। ডকুমেন্টস আপলোডটা কিন্তু কেয়ারফুলি করতে হবে। মোটামুটিভাবে আমাদের এখানে প্রায় 8-10টা ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। প্রথমেই যে ডকুমেন্টসটা আপলোড করতে হবে সেটা হচ্ছে স্টুডেন্ট ফটোগ্রাফ, যেটাকে কিন্তু 50 KB-র মধ্যে রাখতে হবে। 50 KB-র মধ্যে একটা ফটোগ্রাফ রাখতে হবে, যেটাকে কিন্তু এখানে আপলোড করতে হবে। এরপর হচ্ছে সিগনেচার, স্টুডেন্টসের সিগনেচার আপলোড, আচ্ছা ফটোগ্রাফ সিগনেচার নয়, এখানে আপলোড করতে হবে তোমার গার্জিয়ানের ফটো। নেক্সট হচ্ছে স্টুডেন্ট সিগনেচার আপলোড করবে, সেটা হচ্ছে 50 KB-র মধ্যে, 10 থেকে 50 KB-র মধ্যে। তারপর হচ্ছে যে গার্জিয়ান রয়েছে গার্জিয়ানের সিগনেচার আপলোড করতে হবে। এরপর দেখো রয়েছে স্টুডেন্টস আধার কার্ড, স্টুডেন্টসের আধার কার্ড এটাকে এখানে আপলোড করতে হবে। মনে রাখবে এটাকে কিন্তু তুমি PDF ফরম্যাটেই আপলোড করতে হবে, কিন্তু আগে যে সমস্ত ফটো সিগনেচারগুলো রয়েছে সেগুলো JPG বা JPEG ফরম্যাটে আপলোড করতে হবে। স্টুডেন্ট আধার কার্ডের সাথে সাথে এখানে স্টুডেন্টের প্যান কার্ড আপলোড করতে হবে, যদি প্যান কার্ড না থাকে তাহলে মাধ্যমিকের ডকুমেন্টস আপলোড করতে হবে। এরপর হচ্ছে যিনি গার্জিয়ান রয়েছে গার্জিয়ানের অ্যাড্রেস প্রুফ এখানে আপলোড করতে হবে, যেটা তোমাদেরকে বলেছিলাম তোমরা ভোটার কার্ড বা আধার কার্ড ইউজ করতে পারো। এরপর দেখো রয়েছে ক্রোবরোয়ার প্যান কার্ড ডিটেলস, অর্থাৎ তোমার যে গার্জিয়ান রয়েছে গার্জিয়ানের প্যান কার্ড এখানে আপলোড করতে হবে। আপলোড করার পর এদিকে রয়েছে দেখো যে অ্যাডমিশন রিসিপ্ট, অর্থাৎ অ্যাডমিশন তোমাকে অ্যাডমিশন রিসিপ্ট, যে অ্যাডমিশন কপি তুমি পেয়েছো সেই অ্যাডমিশন কপি এখানে আপলোড করতে হবে, যেটা 50 থেকে 400 KB-র মধ্যে কিন্তু রাখতে হবে। এদিকে যদি চলে আসি তাহলে রিলেভেন্ট অফ দ্য পেজ ডকুমেন্টস ডিটেলস, আচ্ছা এখানে সমস্ত ধরনের তোমার টিউশন ফিস থেকে শুরু করে তোমার কোর্স ফিস এই সমস্ত কিছু কিন্তু এখানে আপলোড করে দিতে হবে, এবং এখানে কিন্তু অ্যাডমিশন রিসিপ্ট তোমাকে আপলোড করতে হবে, ভালোভাবে মনে রাখবে। তারপর এই যে দুটো চেকবক্স রয়েছে দুটো চেকবক্সে ক্লিক করতে হবে। চেকবক্সে ক্লিক করার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটন রয়েছে, সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমার সমস্ত ডকুমেন্টস এখানে আপলোড হয়ে যাবে, এবং তোমরা চাইলে কিন্তু ডকুমেন্টগুলোকে দেখতেও পারো। এভাবে কিন্তু তোমাদের সামনে তোমাদের ডকুমেন্টগুলো শো করবে। ওকে, তোমার অ্যাপ্লিকেশান আইডি থেকে শুরু করে তোমার অ্যাপ্লিকেশান নেম, মোবাইল নাম্বার, মেল আইডি, তোমার ফটো, তোমার বাবার ফটো এবং সিগনেচার দুটোই কিন্তু শো করবে, সমস্ত কিছু এখানে শো করবে। এবার কিন্তু তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাবমিট অ্যাপ্লিকেশান, সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে। সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে আরও একটি নতুন উইন্ডো ওপেন হয়ে যাবে, যেখানে লেখা থাকবে যে কনফার্ম সাবমিশন, আফটার সাবমিশন অফ ইউর অ্যাপ্লিকেশান দ্যার ইজ নো অপশন টু মডিফিকেশান অফ অ্যাপ্লিকেশান ডিটেলস, ডু ইউ ওয়ান্ট টু কনফার্ম টু সাবমিট, অর্থাৎ এটা করার পর এখানে তুমি যে ইয়েস করবে এরপর কিন্তু তোমাকে কোনো ধরনের কোনো মডিফিকেশান করতে দেওয়া হবে না। তা যদি সমস্ত ডিটেলস সঠিক থাকে তাহলে ইয়েসে ক্লিক করে দেবে। ইয়েসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে, এবং এখানে কিন্তু লেখা থাকবে যে অ্যাপ্লিকেশান সাবমিটেড টু HOI হেড অফ দ্য ইনস্টিটিউটের কাছে তোমার অ্যাপ্লিকেশানটা পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে যেই অ্যাপ্রুভ আসবে তাহলে কিন্তু তোমাকে জানিয়ে দেওয়া হবে। এখানে কিন্তু তোমার যে আইডি ক্রিয়েট হবে, আইডি ক্রিয়েট দিয়ে কিন্তু তুমি ট্র্যাক অ্যাপ্লিকেশান করতে পারবে, ট্র্যাক অ্যাপ্লিকেশান করতে পারবে। এবার কোনো সময় যদি তোমাদের অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু এরকম লেখা থাকবে অ্যাপ্লিকেশান রিটার্ন টু দ্য HOI টু অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ অ্যাপ্লিকেশানটা তোমার কাছে পাঠানো হবে হেড অফ ইনস্টিটিউটের কাছ থেকে। তখনই কিন্তু তুমি এখানে এডিট বা এডিট করতে পারবে, অর্থাৎ যে ফল্টগুলো রয়েছে সেই ফল্টটাকে তুমি শুধরে নিতে পারবে। এরপরে যখনই তোমার অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে যাবে তখন কিন্তু আবারও দেখাবে যে অ্যাপ্লিকেশান সাবমিটেড টু HOI। নেক্সট স্টেপ সেটা হচ্ছে যদি তোমার এটা সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অ্যাপ্লিকেশান ফরওয়ার্ডেড টু HOI টু ACED, অর্থাৎ হেড অফ ইনস্টিটিউট থেকে কিন্তু হায়ার এডুকেশান অথরিটির কাছে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। এরপরে কিন্তু যখনই এটাকে পাঠিয়ে দেওয়া হবে তখনই কিন্তু তারা অ্যাপ্রুভ করে সেটাকে ব্যাংকের কাছে পাঠিয়ে দেবে। ব্যাংকের কাছে যখনই পাঠিয়ে দেবে তখনই কিন্তু বুঝতে পারবে যে তোমার লোন কিন্তু অ্যাপ্রুভের দিকে এগোচ্ছে। তো এই হচ্ছে আজকের ফুল প্রসেস, যেটা অবশ্যই তোমাদেরকে হেল্প করবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বানাতে।